মোহাজ ডায়ারিসার লাইফস্টাইল থেকে আমি তো আজকে না নিয়ে এসেছি একটা সুন্দর একটা এগলিস কেকের রেসিপি তো চলো দেখে নিই দেখতেই পাচ্ছ এক কাপ ময়দা নিয়েছি এবং তাতে নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর অল্প একটুখানি খাবার সোডা এই তিনটিকে ভালো করে মিক্সড করে নিয়েছি নেক্সট একটা পাত্রে আমি এক কাপ টক দই এবং এক কাপ সাদা তেল আমি নিয়েছি সাদা তেল আর টক দইটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং তারপর আমি এক কাপ চিনি গুঁড়ো করে রেখেছি সেই এক কাপ চিনি গুঁড়োটাকে দিয়েও ভালো করে টক দই আর সাদা তেলটাকে মিক্সড করে নিতে হবে গার্নিশিংয়ের জন্য আমি ব্যবহার করেছি অল্প একটু চেরি আর অল্প একটু কুমড়ো মিঠাই বা মোরব্বা কুচি নেক্সট পাত্রেতে টক দই আর সাদা তেলের সাথে ময়দাটিকে ভালো করে দিয়ে এবং তাতে অ্যাড করেছি তিন থেকে চার ফোঁটা ভ্যানিলা এসেন্স ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এবং দেখতে হবে যাতে ক্রিম না বেরিয়ে যায় মাইক্রোওভেনে কাঁচের বোলটাকে অবশ্যই প্রিহিট করে নেবে এবং তারপর ব্যাটারটা দিয়ে তার ওপরে চেরি আর মোরব্বা দিয়ে ভালো করে গার্নিশিং করে আমি প্রিহিটে আমি বসিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর অবশ্যই কিন্তু কাঁচের বাটিটাকে অল্প একটুখানি প্রিহিট করে নেবে যারা কেক করো তারা তো অবশ্যই সেটা জানো মাইক্রোওভেনে আমি বেকিং অপশানে গিয়ে আমি পাঁচ মিনিটের জন্য প্রথমে দিয়েছিলাম এবং সেকেন্ড টাইমও আমি পাঁচ মিনিটের জন্য দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর একটা স্পঞ্জি আমি আমি কেক রেডি ভীষণই সুন্দর টেস্ট হয়েছিল অবশ্যই তোমরা ট্রাই করো ছোট থেকে বড় আশা করছি সবারই খুব ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনের জন্য তো বেস্ট তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব